কেন আমার জামিন আবেদন করলেন না, আমি তো পাগল হয়ে যাব। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কি কথা বলবেন? আপনারা বুঝতেছেন আমার কি কষ্ট হচ্ছে? আইনজীবীর উদ্দেশ্যে কথাগুলো বলেছেন পরিমণি। কথা বলার সুযোগ পেয়ে আইনজীবীর উদ্দেশ্যে এভাবে কথাগুলো বলেন পরিমণি। সরেজমিনে দেখা গেছে, বিচারক এজলাস কক্ষ ত্যাগ করার পর পরিমণির কাছে যান তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তখন তাকে দেখে পরিমণি ক্ষুব্ধ কণ্ঠে এসব বলেছেন। শুনানি শেষে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের বলেছেন, পরিমণিকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অসুস্থ এবং মানসিক ভাবে এই পরিমাণ রিমান্ডে নেয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিক ভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন, সেজন্যই উনি বলতেছেন যে আমি পাগল হয়ে যাবো। এই কথাটা আমরা বারবার বলছি, পরিমণি অসুস্থ, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। পরিমণি আমাকে বলেছেন তিনি পাগল হয়ে যাবেন। মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার এই আদেশ দেন। একটি প্রিজন ব্যানে তাকে বেলা 3:14 আদালতে হাজতখানা থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ শনিবার বেলা 11:50 আদালতে হাজির করা হয়। বেলা 2:50 পরিমণিকে হাজতখানা থেকে আদালতে এজলাস কক্ষে তোলা হয়। পরিমণির আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন আইনি পরামর্শের জন্য। তারা পরিমণির সঙ্গে কথা বলতে চান, এটি তার আইনি অধিকার। আজ তারা জামিন চেয়ে আবেদন করবেন না। অবশ্য পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে করা আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু। তিনি আদালতকে বলেন, মামলার তদন্ত চলমান, আসামি জামিনও পাননি, এমন অবস্থায় পরিমণির সঙ্গে আইনজীবীদের কথা বলার অনুমতি না দেওয়ার আবেদন করছি। পরে আদালত পরিমণির সঙ্গে কথা বলতে চেয়ে করা আবেদন নাকচ করেন। এদিন বনানী থানার মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরিমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তা কারাগারে আটক থাকার আবেদনে বলেন, আসামি পরিমণি মামলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, তার দেওয়া তথ্য উপাত্ত তদন্তের স্বার্থে যাচাই বাছাই করা হচ্ছে। মামলা তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। প্রসঙ্গত, গত 4 আগস্ট রাতে 4 ঘন্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। পরে র্যাব এক বাদী হয়ে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা করেন। চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। রোজা আক্তার, সুপার ফাইটিং বিডি। আবেদন সুযোগ আছে, আমরা আগামীতে জামিনে তার সঙ্গে কথা বলে, আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটা নামঞ্জুর করা হয়েছে। এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে তার আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনে আইনি অধিকার দিতে চান কিনা, যে আপনি আত্মপক্ষ সমর্থন করেন, এর জন্য কথা বলতে চেয়েছিলেন? হ্যাঁ, তার কারাগারে দেখা করতে পারি নাই, আমরা তো এখানেই কথা বলতে পারি না, কারাগারে দেখা করবো কিভাবে? আইন তো আমরা মনক্ষুণ্ণ, আমাদের দরখাস্ত আজকে আমরা শুধু কথা বলার জন্য, যে আমরা যে আত্মপক্ষ সমর্থন করতেছি, আমাদেরকে তার সঙ্গে আইনি সুযোগটা দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম, আমাদের সেই দরখাস্তটা নামঞ্জুর করা হয়।